আগামী 14 এবং 15 সেপ্টেম্বর ঢাকায় দুই সমাবেশ করবে বিএনপি। বুধবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে বলা হয়, ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত সহ গত 17 বছরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা মারা গেছেন তাদের স্মরণে 14 সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণ সভা হবে। এছাড়া বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে 15 সেপ্টেম্বর রাজধানীতে সমাবেশ করবে দলটি। ঢাকার বাইরে অন্যান্য বিভাগীয় শহরে হবে শোভাযাত্রা। সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্যই 15 সেপ্টেম্বর এই দেশের মানুষ, এই ঢাকা শহরের মানুষ সর্বত্র একত্রিত হবে এবং এই তাদের উপস্থিতি সকল ষড়যন্ত্রের বেড়াজাল ভেঙে আগামী দিনে গণতন্ত্র উদ্ধারের পথকে আরো মসৃণ করবে এবং যারা ষড়যন্ত্র করছে তারা জনগণের সেই ঢেউয়ের সামনে তাদের ভেসে যাবে।